নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 19-এর একাদশ শহীদ স্মরণে বরাকের 3 জেলায় অনুষ্ঠিত হল বহুভাষিক ঐক্যের মহামিছিল। উধারবন্দের ঠালিগ্রাম এলাকায় সংঘটিত হল দুর্ধর্ষ ডাকাতি। করিমগঞ্জে 40 কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার পাথারকান্দির যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। 19-এর চেতনাকে জাগ্রত করতে বৃহস্পতিবার উপত্যকার 3 জেলায় বহুভাষিক ঐক্যের মহামিছিলের ডাক দিল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সমন্বয় মঞ্চ বরাকের আওয়াজ। রক্ত রাঙানো 19-এর ইতিহাস ও আত্মবলিদানের ফলশ্রুতিতে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভাষার অধিকার বাঁচিয়ে রাখতে এদিন বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে মহামিছিলে অংশগ্রহণ করে পথে পায়ে পা মেলান। আগামী 19-এ মে বরাক জুড়ে আয়োজিত হতে যাওয়া ভাষা শহীদ দিবসকে সামনে রেখে শিলচরে স্থিত নেতাজি মূর্তির পাদদেশ থেকে বহুভাষিক ঐক্যের মহামিছিলটি শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে গান্ধীবাগে এসে সমাপ্তি হয়। 19-এর চেতনাকে জাগ্রত করতে এই পথসরা আক্ষরিক অর্থে এদিন এক মহামিছিলের রূপ নিতে দেখা গেছে। মাতৃভাষা বাংলা সহ প্রতিটি ভাষার মর্যাদা রক্ষায় এদিন বিভিন্ন ভাষাগোষ্ঠীর মানুষ তাদের পরম্পরাগত পোশাক পরিধান করে মিছিলে অংশগ্রহণ করে একাদশ শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মিছিলে শহরের বিভিন্ন স্কুল ও কলেজ সহ শতাধিক সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 1961-এর ভাষা আন্দোলনকে দিক দিগন্তে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নবপ্রজন্মের মধ্যে একাদশ শহীদের চেতনাকে জাগ্রত করতে এই আয়োজকদের এই প্রয়াস। একাদশ শহীদের আত্মবলিদান ও 61-টির রক্তরঞ্জিত দিনটিকে স্মরণীয় করে তুলতে এই মহামিছিল সরকারের কাছে এক বিশেষ বার্তা পৌঁছানোর পাশাপাশি উপত্যকার প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে বলে ধারণা মানুষের। এই মিছিল উপত্যকার প্রত্যেক ভাষিক জনগোষ্ঠীর মনে 19-এর চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সকলকে ঐক্যসূত্রে বাঁধবে বলে দিন আশা প্রকাশ করেছেন আয়োজকরা। বহুভাষিক ঐক্যের মহামিছিল সর্বাঙ্গীনভাবে সফল ও সার্থক হওয়ায় বরাকের প্রত্যেকটি মানুষকে এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজক সংস্থা বরাকের আওয়াজ। মানুষ ঘর থেকে জনগণরা শিলচর করিমগঞ্জ হাইলাকান্দির জনগণরা বেরিয়ে এসছে বাংলা ভাষার জন্য, সবার মাতৃভাষার জন্য। আজকে এটা বরাক উপত্যকার একটা শক্তি হয়ে দাঁড়াচ্ছে যে 3টা জেলা শহর মিলে এক সুরে বাংলা ভাষা এবং প্রত্যেকেই নিজের মাতৃভাষাকে এমনভাবে সম্মান দিচ্ছে। আমাদের 11 জন যে শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানাচ্ছে। আমি এটাই বলতে চাই যে এটা মানে দেখে আমার সত্যি মানে কান্না পেয়ে যাচ্ছে আজকে সত্যি। এখানে আপনি দেখেন নাগা কমিউনিটি, মণিপুরি কমিউনিটি, ভোজপুরি, মারোয়ারি কমিউনিটি সবাই এসছে ওদের মাতৃভাষার সম্মানের জন্য। এখানে সব জায়গার থেকে, বাগান থেকে, দূর দূর থেকে, জেলা পরিষদ থেকে সবাই এসছে আজকে এই মিছিলে আমাদের ডাকে। অনেক স্কুল ছিল, সাউথ পয়েন্ট স্কুল, হোলি চাইল্ড স্কুল, পাবলিক স্কুল, অধরচাঁদ স্কুল, অনেক স্কুল এসছে। সব ছাত্রছাত্রীরা সবাই ওরা স্কুল শেষ করে এই গরমের মধ্যে, এই রোদের মধ্যে সবাই হেঁটেছে ওদের মাতৃভাষার জন্য। র্যালিটা শুরু হয়েছে রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে আর এবং গান্ধীবাগে এসে আমরা এটা সমাপ্ত করছি এখানে। হ্যাঁ, আমরা আমাদের শহীদ মিনারে আমরা দিয়া জ্বালাচ্ছি 19-এ মে উপলক্ষে এবং আমরা সবাই এক সুরে একটা গানও গাবো। এখানে কোনো ভাষাভাষী লোকদের মধ্যে কোনো ভেদবিদ নেই। এখানে অ্যাসামিজরাও যেরকম আছে, মণিপুরিরাও আছেন, বিশ্বপ্রিয়া মণিপুরিরাও আছেন, হিন্দুস্তানিরাও আছেন, সবাই আছেন। সেই মহান 19-এর অমরদের প্রতি শহীদ জানাতে যে আজকে নিজের থেকে এগিয়ে এসছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে যারা যোগদান করেছেন এবং ছাত্রছাত্রী সহ যারা যোগদান করেছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতে এই আন্দোলন আরও গাঢ় হবে, আরও দৃঢ় হবে সেই বিশ্বাস, সেই আশা। ডাকাতির ঘটনা ঘটল উধারবন্দের ঠালিগ্রাম এলাকায়। জানা যায় বুধবার রাত 1:45 নাগাদ 6 জনের এক ডাকাত দল 4টি দরজা ভেঙে প্রয়াত অসিত রায়ের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। প্রথমে তারা অসিত রায়ের বড় ছেলে অভিজিৎ রায় ও তার স্ত্রী সুপর্ণা রায়কে ঘুমে থেকে তুলে হাত মুখ বেঁধে ফেলে। এরপর ডাকাতরা 2টো স্টিল আলমিরা, 2টো ছোট আলমিরা ভেঙে তছনছ করে। হাত বাঁধা অবস্থায় অভিজিৎকে তাদের দোকানে নিয়ে গিয়ে সব টাকা দেওয়ার কথা বলে, সেই সঙ্গে এও বলে টাকা ও সোনা না দিলে 7 বছরের শিশুপুত্রকে তুলে নিয়ে যাবে। তখন বাধ্য হয়ে দোকানে টাকার বাক্স দেখিয়ে দেন বিশ্বজিৎ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের কাছে বিশ্বজিৎ রায় জানান, কম করেও 20-25 হাজার টাকা ও প্রায় 4 ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। তাদের হাতে ধারালো অস্ত্র, হাতে তৈরি বন্দুক ও লাঠি ছিল। রাতেই খবর পেয়ে উধারবন্দ পুলিশ বিশ্বজিৎ রায়ের বাড়িতে গেলে এ সংবাদ লেখা পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
আমার দিকে দুজন, আর এদিকে দুজন বা চারজনে হইতে পারে, এটা আমার দেখছি না, বাড়ির সেদের না, এদিকে তো রাজনাল তো এদিকে বাইরের কোটাই হবে, ফটাফট খুলে দিয়ে পরে আমার কয় ক্যাশ ক্যাশ দিয়ে ক্যাশ দিয়ে পয়সা 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 নাইলে মূল্য মারবি বলে বাচ্চা দিয়ে পয়সা দিয়ে ফেলে নাহলে পয়সা কিন্তু আমার যা আছে পয়সা ভাই আমার তো আর কিছুই নাই। হ্যাঁ ওই আমি দোকান নিয়ে গেলাম, তো দোকান আনার পরে আমার কিছু সেল আছে দুই দিনে তিন দিনে বিশ হাজার টাকার মতো আছে, তারপরে তো বিশ্বাস করে না, না না ওই তো নয় না, আমি বললাম ওনারা কি তাহলে বিশ্বাস করবো, আমার তো পয়তা আছে, আমি পয়তা ধরে কইলাম ব্রাহ্মণ মানুষ মিশা হইতাম না, আমার কাছে আর ক্যাশ নেই যা আছে এটাই, তুমি পাহাড় এটাই আমার নাম আমার তো পাহাড়। তারপরে আমার একটা সুন্দর হয়েছে যে এখানে মুসলিম হইতে পারে মানুষ একটা, হ্যাঁ একটু ফিগারটা মুসলিম মুসলিম আছে, তারা আমি বললাম তুমি আল্লাহ কসম, তুমি আল্লাহরে বিশ্বাস করো, আল্লাহ কসম আমার কাছে আর নাই, আল্লাহ কসম আর নাই, আল্লাহ কসম করার পরে তার লগে একটা খারাপ খারাপ গাল দিয়ে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ অনেক খারাপ খারাপ গাল দিয়েছে, চল 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 চল, তারা লিয়ে যাও তারা লিয়ে যাও ওদিকে ওদিকে লিয়ে যাবে আমার লিয়ে যেতে গেলে, আর সব পয়সাটা তারা বাজার একটা বাজার মতো আছে, পয়সাটা বাজার বেগের মধ্যে ঢালিয়েছে, ঠিক আছে নালিয়ে দেওয়ার পরে আমরা গরু লিয়েছি এখানে, তোরা চুপচাপ বহ, তখন আমরা আরো দুইটা কমু দুইটা করিয়া আমরা যাইমু, তোরা চুপচাপ বহ লড়বে না, আমার দরজাটা লাগাই দিছে এরকম করে, হ্যাঁ ফট করে মিনিশের মধ্যে ভরে দিছে। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ, বৃহস্পতিবার করিমগঞ্জ বাইপাস এলাকা থেকে ৪০ কোটি টাকার নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ, পাশাপাশি গ্রেফতার করা হয়েছে পাচারকারীকে, ধৃত পাচারকারী পাথারকান্দি এলাকার সেলিমউদ্দিন ওরফে আবুল্লাহ বলে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। করিমগঞ্জ সদর পুলিশ সূত্রে জানা যায় গোপন খবরে অভিযানে নামে পুলিশের দল, অভিযানকারী দলের নেতৃত্বে থাকেন পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। পোয়াবড়া বাইপাস এলাকায় উৎপেতে বসে থাকে অভিযানকারী দল, এরপর AS02AH4026 নম্বরের ইকো গাড়িতে তল্লাশি করলে উদ্ধার হয় ২ লক্ষ ইয়াবা ট্যাবলেট, এরপর আটক করা হয় পাচারকারীকে। পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান ধৃত পাচারকারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পুলিশ গ্রেফতার করেছে, করিমগঞ্জের সদর থানায় তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মাদক পাচারের বেশ কিছু তথ্য লাভ করেছে পুলিশ, তবে তদন্তের স্বার্থে এগুলো এই মুহূর্তে খোলসা করা হচ্ছে না। পুলিশ সুপার আরও জানান ধৃত পাচারকারী সূত্র ধরে আরও ধরপাকড়ের সম্ভাবনা রয়েছে, বলেন ট্যাবলেটগুলি মিজোরামের চাম্পাই থেকে সংগ্রহ করা হয়েছিল, গোপন খবরে তথ্য লাভ করলে পুলিশ সক্রিয় হয়ে ওঠে, এরপর সাফল্য আসে। প্রচণ্ড দাবদাহে নাজেহাল আম জনতা, গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো কলেজ শিক্ষকের, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কালাইন সত্যরঞ্জন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চয়ন ধরের আকস্মিক মৃত্যুতে গোটা কাটিগড়ার সর্বস্তরের মানুষ শোকাহত, জানা গেছে প্রতিদিনের মতো বৃহস্পতিবার কলেজে পাঠদান করার উদ্দেশ্যে আসেন চয়ন ধর, কিন্তু পাঠদানের আগেই প্রচণ্ড গরমের কারণে হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি, ছাত্ররা সঙ্গে সঙ্গে ওনাকে অটোতে করে কালাইন হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে পৌঁছার পর অচেতন হয়ে পড়েন তিনি, সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে ওনাকে মৃত বলে ঘোষণা করেন, মৃত্যুর খবর পেয়ে ওনার একমাত্র বৃদ্ধা মা ছুটে আসেন কালাইন হাসপাতালে, মাত্র ৪৭ বছর বয়সের এই আদর্শবাদী শিক্ষকের মৃত্যুতে সবাই আক্রুদ্ধ, ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়, হাসপাতাল থেকে চয়ন ধরের মরদেহ নিয়ে যাওয়া হয় কালাইন সত্যরঞ্জন কলেজে, কলেজে আসার পর ওনার মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন শিপানাথ চৌধুরী, প্রবীর দাস, দীপঙ্কর দাস, হারান দাস, সন্দীপ দাস, রেশব দাস, কৌশিক দাস, সুব্রত দেব, সুইটি সূত্রধর ও প্রিয়া বৈষ্ণব সহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। কলেজের শেষ শ্রদ্ধা নিবেদন করার পর চয়ন ধরের মরদেহ ওনার পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ঘটনা তো স্যার আইসেন সকালবেলা, কোন স্যার? আমরা ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্যার, তো আওয়ার পরে সাড়ে হাঁটরা মানে নর্মালি হাঁটি হাঁটি ঢুকছুন কলেজের, ঢুকার পরে পার্কিং লটের সামনে গেছুন, হঠাৎ করিয়া বুঝা গেছে স্যারের মাথা ঘোরা, স্যার হাঁটতে পারে না, তখন আমরা সাথে একটা রতন হে দৌড়িয়া গেছে, গিয়া স্যারে ধরছে, দৌড়িয়া তো মানে স্যারে ইয়ে ওর দেহা তুলছে, তারপরে স্যারে বলছে আমার আমার গড়ে লইয়া ছিল, স্যারে ধর আমার গড়ে নিয়ে যাও, তখন স্যারে একটু জায়গা হাঁটে হাঁটে আনা হয়েছে, আনার পরে তো এখান থেকে স্যারে গাড়ি তুটিয়ে দেওয়া হয়েছে আমরা কলেজ রোডের সামনে থেকে, আচ্ছা দেওয়ার পরে নন্দু আসলো আমরা কলেজে, আচ্ছা তো তারা দুইটা ছেলে লইয়া গেছে স্যারে, যাওয়ার পরে কই নিয়ে গেছে? ওইখানে কালাইন হসপিটাল, আচ্ছা যাইতে যাইতে মানে স্যারে হঠাৎ বলে শরীরে একদম ফালাই দিছে তারার উপরে, আর যাওয়ার পরে এখানে তো ডিক্লেয়ার হয়ে গেছে যে তারা নাই হসপিটালে যাওয়ার পরে,
চেন্দর এসআর কলেজের একজন অনেকদিন থেকে সুরাত থেকেই তাই আসা এবং একজন প্রচুর জ্ঞানী একজন টিচার আসা, তার মৃত্যুতে আমরা কলেজ তথা এতদিন ছিল ছাত্রছাত্রীরা বিরাট একটা বিপর্যয়ে নামিয়ে আছে। উনি ইকোনমিক্সের টিচার আসা যদিও, কিন্তু ওনার ইংলিশ বা ম্যাথস ওই ব্যাপারে তার অগাধ জ্ঞান আছে। তার আন্ডারে অনেক টেট শিক্ষক আজকে যারা সার্ভে করছে তারা তাই পড়াইছেন, ট্রেনিং দিয়েছেন, তার আন্ডারে এরা টেট পাস করছে এবং আজকের দিনে এরা চাকরি করে। তার মৃত্যুতে এলাকায় একটা গভীর ইয়ে নামিয়ে আছে। আমি এটা লাগিয়ে এরিয়া সমাধানা করি আর এবং তার মৃত্যু যাতে একটা আমাদের কাছে একটা বিরাট বিপর্যয়, তা আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি আর তার আত্মারে যাতে সদগতি হয়। প্রয়াত হলেন ভারতীয় জনতা পার্টি বড়জালেঙ্গা মণ্ডলের নিষ্ঠাবান তথা যুব বিজেপি কর্মী বিষ্ণুদয়াল গোয়ালা। বৃহস্পতিবার সকাল 4:10 ঘটিকায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। উনার মৃত্যুর খবর শুনে গোটা কাছাড় জেলা সহ ধলাই সমষ্টির বড়জালেঙ্গা ব্লক এলাকায় শোকের ছায়া নেমে আসে। বহুদিন থেকে সক্রিয়ভাবে জড়িত ভারতীয় জনতা পার্টির এক কট্টর বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন বিষ্ণুবাবু। তিনি পশ্চিম ধলাই জেলা পরিষদ প্রতিনিধি সহ বড়জালেঙ্গা মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক থেকে শুরু করে যুবা মোর্চার সভাপতির দায়িত্বও পালন করেছেন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল 47 বছর। রেখে গেছেন স্ত্রী সহ 2 কন্যা, অসংখ্য গুণমুগ্ধ। এদিকে উনার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে গোটা কাছাড় জেলা সহ বরাক উপত্যকার বিভিন্ন মহল থেকে শোকের ছায়া নেমে এসেছে। আসাম সরকারের পরিবহন, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ কাছাড় জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, করিমগঞ্জ লোকসভা সমষ্টির সাংসদ কৃপানাথ মাল্লা, শিলচর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মঞ্জুল দেব সহ কয়েক শতাধিক স্থানীয়দের উপস্থিতিতে অশ্রুজলের শেষকৃত্য সম্পন্ন করা হয় বিষ্ণু গোয়ালার। মাতৃভাষা আন্দোলনের অমর একাদশ শহীদদের আত্মবলিদানের চেতনাকে ছাত্রছাত্রী ও নবপ্রজন্মের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে ছাত্র সংগঠন এআইডিএসও এর পক্ষ থেকে আজ শিলচরের ছোটলাল সেট গার্লস হাইস্কুল, মালুগ্রাম গার্লস হাইস্কুল, কাছাড় হাইস্কুল, বিবেকানন্দ বহুমুখী মাধ্যমিক স্কুল ও ডিএনএনকে হায়ার সেকেন্ডারি স্কুলে পথনাটক পরিবেশন করা হয়। বরাক উপত্যকার মাতৃভাষা আন্দোলনের ইতিহাস ও বর্তমানে মাতৃভাষার মাধ্যমে সরকারি বিদ্যালয়ের বন্ধের ঘটনাকে নাটকের বিষয় হিসেবে তুলে ধরা হয়। সংগঠনের পক্ষ থেকে আগামীকাল ও পরশু জেলার বিভিন্ন স্থানে পথনাটক পরিবেশন করা হবে। এছাড়াও এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএম, এএসএস এবং কমসমূলের পক্ষ থেকে 19 মে সকাল 6:30 শিলচর রেলওয়ে স্টেশনের ভাষা শহীদ স্মারকে, সকাল 8:00 শ্মশানঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে এবং 2:35 গান্ধীবাগের শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হবে। 19 মে দুপুর 1:00 রাঙ্গিরখাড়ির ভাষা শহীদ বেদির পাদদেশ থেকে গান্ধীবাগের শহীদ মিনার পর্যন্ত সংগঠনগুলির যৌথ উদ্যোগে একটি সুসজ্জিত মিছিলেরও আয়োজন সেদিন করা হয়েছে। ওইদিন বিকেল 4:00 থেকে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পথনাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। রাজ্যের বিভিন্ন জনগণ, সংগ্রামী জনগণের উদ্যোগে গড়ে ওঠে গণসংগ্রাম পরিষদ। গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। 1961 সালের 19 মে শিলচর রেল স্টেশন এখানে শহীদের রক্তে লাল হয়ে যায়। আচ্ছা তাহলে চল তো দিদিমণিকে গিয়ে জিজ্ঞাস করি। দিদিমণি 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 আমরা নাকি স্কুলে আর বাংলা পড়তে পারবো না। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। আসাম সরকার 1960 ভাষা আইন প্রণয়ন করেছিল। বলা হয়েছিল অসমীয়া ছাড়া অন্য কোনো ভাষায় সরকারি কাজকর্ম ও পড়াশোনা করা যাবে না। কিন্তু অসমীয়া ভাষা তো আমরা জানি না, আমাদেরকে কেন তা বাধ্য করা হচ্ছে পড়তে? তা আমরা মানবো বা কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে চল আমরাও সবাই মিছিলে যাই। চল মিছিলে যাই। মাতৃভাষা হচ্ছে তো, মাতৃভাষা হচ্ছে তো। সোনাই শিক্ষাখণ্ডের অন্তর্গত
সেন্ট ক্যাথরিন গঙ্গানগর জনতা এম স্কুলের 74 জন ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বন্টন করা হয়েছে। স্কুল পরিচালন কমিটির নবনির্বাচিত সভাপতি খায়রুল হক চৌধুরী ছাত্রছাত্রীদের উৎসাহী করতে নিজের ব্যক্তিগত উদ্যোগে এই স্কুল ব্যাগগুলো বন্টন করেন। বৃহস্পতিবার স্কুলের এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্কুল এসএমসির সকল সদস্য, সহসভাপতি লুৎফুর রহমান লস্কর, সমাজসেবী আজিজুর রহমান মজুমদার, ব্রজেন্দ্রচন্দ্র দাস, আইনউদ্দিন লস্কর, লুৎফর রহমান বরভুইয়া, জাকির হোসেন লস্কর, সলামুজ উল্লাহ লস্কর, ধীরেন্দ্র চন্দ্র দাস, রিয়াজুল হক বরভুইয়া প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তব্য এসএমসি সভাপতি খায়রুল হক চৌধুরীর এই উদ্যোগকে সাধুবাদ জানান। ব্যাগ দিবেন উনি, ওনার কথা রাখার জন্য আজকে এই সভার আহ্বান করা হয়েছে। এই সভাতে প্রত্যেক ব্যাগ বিতরণ করা হবে মুখ্য উদ্দেশ্য। এই ছোট ছোট কচিকাটাদের যে স্কুল ব্যাগ বিতরণ করতেছে, আমি ওনাকে আমার তরফ থেকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করতেছি, কারণ তার মনোবৃত্তি অনেক বড়। আমি আগামী দিনে তার যে এই কীর্তিলাভ আরো উন্নত হয় এই বলে আমি আমার তরফ থেকে বিশেষ হয়তো বড় ভাই হিসাবে আশীর্বাদ করতে পারি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। উনিশের একাদশ শহীদ স্মরণে বরাকের 3 জেলায় অনুষ্ঠিত হল বহুভাষিক ঐক্যের মহামিছিল। উধারবন্দের ঠালিগ্রাম এলাকায় সংঘটিত হল দুর্ধর্ষ ডাকাতি। করিমগঞ্জে 40 কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার পাথারকান্দির যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।